এই যে আমাদের আজকের প্রয়াস আমাদের বালুশাই। তো এটাতে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি, এই যে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এটা হলো 1/4 টিস্পুন তাতে বেকিং পাউডার। আচ্ছা, এবার আমরা নিচ্ছি ওই 1/4 টিস্পুনে বেকিং সোডা। আচ্ছা, এবার ঘি, এটা হলো টিস্পুন, তাই 2, 3, 4 টিস্পুন ঘি দিলাম। এবার 1/4 কাপ দই দিতে হবে, ঘন দই, জল জল এটা না, তাই এটা মাপ করে নিচ্ছে 1/4 কাপ দই। ব্যাস এবার এটাকে ভালো করে মাখতে হবে, এটাকে এবার ভালো করে মেখে নিতে হবে। এই যে মাখা হয়ে গেছে, এবার এটাকে ভিজে কাপড় চাপা দিয়ে আধ ঘন্টা তো মিনিমাম রাখতে হবে, 1 ঘন্টাও রাখলে রাখা যেতে পারে। ভিজে কাপড় দিয়ে এর ওপর থেকে এই ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে এবার মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখলে আরও ভালো হয়। এটা থাকুক, তারপরে 1 ঘন্টা পরে আসছি, কী করা যায় দেখি। চিনির রস করব, তাই 1 কাপ চিনি নিয়ে নিলাম আর 1/2 কাপ জল, এটা হলো 1/2 কাপ। এটা ঘন রস করবে সেই জন্য জল বেশি দেব, যত বেশি তত বেশি ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে, তার থেকে ভালো জল কমই দেব। এই যে রসটা হয়ে গেছে, যত জল কম দেব তত ফোটাতে কম হবে। রস হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিই। এবার 1 ঘন্টা মতো হয়ে গেছে, 1 ঘন্টা না 1.5 ঘন্টা মতো হয়ে গেছে, এবার খুলে দেখি কি অবস্থা। আরে ফসফসে হয়ে গেছে না, বেকিং পাউডার দেওয়া যায়। এবার এটা দিয়ে লেচি করব। এবার এইটার থেকে এরমভাবে লেচি নিয়ে নিয়ে লেচি করতে হবে, আর মাঝখানে একটা গর্ত মতো করতে হবে, যেরমভাবে মাঝখানে একটা এপর ওপর করে হোল করতে হবে, ব্যাস সেটা এরমভাবে করো। ওই তো হয়েছে, এই যে এপর ওপর দেখা যাবে, এরম একটা হোল কিন্তু করতে হবে, এই যে এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে, এরমভাবে প্রত্যেক কটা বানিয়ে নেব। এই যে বানিয়ে এরমভাবে কেরি আঙুল বা যে আঙুল দিয়ে মোটামুটি একটা হোল মতো হলেই হলো, এই যে চ্যাপটা করে ও কেরি আঙুল দিয়ে সুবিধে হচ্ছে করতে পারছে। হয়ে গেল, এইভাবে সবকটা বানিয়ে নেব। এই যে সবকটা গোল বানিয়ে দিয়েছে আমি, এটা ওই 1 কাপ ময়দা থেকে আমি 8 খানা বের করেছি। এবার আপনারা কম বেশি মানে ততগুলো যদি কম কম দেখি, ছোটো ছোটো হয় তাহলে আরও বেশি হবে, আর এরা মোটামোটা হলে 8টা বা এর থেকেও মোটামোটা হলে 6টা। এবার এগুলোকে এই যে কড়াইতে রিফাইন্ড অয়েল বসিয়ে দিয়েছি, ভাজবো। এবার রিফাইন্ড অয়েলটা খুব তাঁতবে না, অল্প গরম হবে, এখনই দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে একদম সিম আছে ঢাকা দিয়ে 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 করবো, যাতে ভেতর পর্যন্ত নরম হয়ে যায়। ডিপ ফ্রাই কিন্তু, মানে এগুলো একদম ডুবে যাবে। খুব বদমাইশ, গায়ে ছিটছে। হয়ে গেল,
এই যে সিম করে ঢাকা দিয়ে পিটপিট করে ভেজে নিয়েছি, লাল লাল হয়েছে। এবার এগুলোকে তুলে নেব, একটু ঠান্ডা করে তারপরে রসে দেব। কেননা এখন যদি এইটা গরম বা গরম রসে দিই না, তাহলে একদম তুলতুলে নরম হয়ে মানে সে একদম ইয়ের মতো হালুয়ার মতো অবস্থা হয়ে যাবে। তাই জন্য এটাতে একটু মুচমুচে শক্ত মতো থাকবে, তো সেই জন্য এটাকে ঠান্ডা করে তারপর আমি রসে দেবো, আর রসটাকেও ঠান্ডা করে নেবো। এগুলো তুলে নিই, দুটোই ঠান্ডা হয়ে গেছে, এটাও ঠান্ডা হয়ে গেছে, রসও ঠান্ডা হয়ে গেছে। এবার এনাদেরকে রসে চুবিয়ে দিই। বেশিক্ষণ চোবাবো না, তাহলে যেটা বললাম চুপচুপে হয়ে যাবে। এটা কিছুক্ষণ এই চারটে চুবো, তারপরে আবার বাকি চারটেকে একটু পরে চোবাবো। এই চারটে কিছুক্ষণ চুবুক। এই যে এগুলো ভিজে গেছে, যা ভিজে গেছে যথেষ্ট। কেন আমি যদি এখন একটু তুলে না সাজাই না, আর একটাও পাবো না। আমার মেয়ে আসছে কিচেনে, আর টপা টপ তুলে তুলে খেয়ে নিচ্ছে এখান থেকে। বলছি একটু তারা একটু সাজাই, তো যাই হোক এই হলো। এবার এগুলোকে তুলে নিই, ওপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে একটু সাজিয়ে দিই। সাজানোর জন্য একটু চিনি ইয়ে করেছিলাম না, অল্প দিস, চিনি গুঁড়ো করা ছিল, ওটাই একটু ছাঁকনি করে দিয়ে দিলাম। ওমা সাদাগুলো তো রসে ইয়ে হয়ে যাচ্ছে, সাদা থাকছে না তো, সাদারা এক্ষুনি এরা রসে ভিজে যাবে। তার মানে কি বলতো, রসটা পুরো অ্যাবজর্ব করে নিই, তার ওপর থেকে দিতে হবে। দেখ গল্প দে। আর এই যে এখানে ড্রাই ফ্রুট একটুখানি ইয়ে করে রেখেছি, চপড করে রেখেছি, জাস্ট সুন্দর লাগার জন্য একটু সাজিয়ে দেওয়া। পেস্তা নেই ঘরে, পেস্তা দিলে আর একটু ভালো লাগতো। এই যে তৈরি হয়ে গেল আমার বালুশাই। কি ইজি না, ভীষণ ভীষণ ইজি। আর সব জিনিসই ঘরে আছে আমাদের, সুন্দর। আর একটু কম মিষ্টি, যদিও আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি, তবু এটা একটু কম মিষ্টি, খুব সুন্দর। সবাই বানিয়ে ফেলো বাড়িতে, আর আমাকে একটু জানিও।